ভোর 5টা বাজে, কলকাতা এখন সবে আস্তে আস্তে জেগে উঠছে। আমি কিন্তু উঠে পড়েছি, কারণ আমাকে যেতে হবে এয়ারপোর্ট। গড়িয়া থেকে এয়ারপোর্ট আমি এখন যাবো সকালবেলা। রাস্তায় কিরকম ট্রাফিক আছে, রাস্তার কি কন্ডিশন, সেগুলো সব আপনাদেরকে দেখাবো। আর আজকে আমার সঙ্গে যাবে একজন স্পেশাল অতিথি। হ্যাঁ, আমরা দুজনে যাব এয়ারপোর্ট থেকে কয়েকজনকে রিসিভ করতে। তাহলে চলুন দেখা যাক কলকাতা স্ট্রিট ভিউ গড়িয়া থেকে কলকাতা এয়ারপোর্ট এই ভোরবেলা কিরকম দেখায়। নমস্কার বন্ধুরা, ডিসকভারিং কলকাতায় আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা স্ট্রিট ভিউয়ের ভিডিও। আমরা এখন যাচ্ছি গড়িয়া থেকে কলকাতা, অর্থাৎ দমদম এয়ারপোর্ট। আমরা ক্রস করছি যেটা, সেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। আমরা গোটা ইএম বাইপাস ধরে যাব, একেবারে ইএম বাইপাসের এই পার থেকে ওই পার অবধি, মানে গোটা কলকাতা থেকে বাইপাস করে আমরা গড়িয়া শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে আপনাদের দেখাবো কলকাতা এয়ারপোর্ট রাস্তার কন্ডিশন এই জুলাই মাসে 2023 সালের কীরকম আছে। তাহলে আপনারা যদি এর মধ্যে কলকাতা এয়ারপোর্ট গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করছেন, বা কলকাতা এয়ারপোর্ট হয়ে বারাসাত বা ওই সাইডে কোথাও যাওয়ার প্ল্যান করছেন, তাহলে রাস্তার কন্ডিশন কীরকম আছে, কোথায় কীরকম খানাখন্দ আছে, কোথায় মেট্রো কনস্ট্রাকশন কীরকম চলছে, সেটা দেখার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ইএম বাইপাস আর পাটুলির যে ক্রসিংটা আছে সেখানে দাঁড়িয়েছিলাম, সিগন্যাল গ্রিন হলো, আমি এগোলাম। গড়িয়াতে আমি যেখান থেকে স্টার্ট করলাম সেখান থেকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় 30 কিলোমিটার, আর এই সকাল 5টার সময় আমি স্টার্ট করেছি, এখন সময় দেখাচ্ছে প্রায় 40 থেকে 42 মিনিট সময় লাগবে। তাই এই টোটাল 40 মিনিটের জার্নিটাতে যে কটা ইম্পর্টেন্ট জায়গা আছে, যে কটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানার দরকার, সেগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাবো। এবং সব শেষে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে পার্কিংয়ের, অর্থাৎ ওখানে গাড়ি নিয়ে গেলে কতক্ষণ গাড়ি রাখা যায় এবং কত টাকা ফাইন করে, সেই নিয়ে অনেকের একটা কনফিউশন আছে। তাই আজকের এই ভিডিওতে কলকাতা এয়ারপোর্টের পার্কিং এবং পার্কিং ছাড়া যদি আপনারা ড্রপ বা পিক আপ করতে যান তাহলে কী নিয়মকানুন আছে, কত টাকা ফাইন লাগে, কত টাকা চার্জেস আছে, সেই সব কটা এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। যাই হোক, ইতিমধ্যে আমরা পাটুলি ক্রস করে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাঘাযতীন ফ্লাইওভারের উপর উঠে গেছি। আমরা হাইল্যান্ড পার্ক যে মলটা আছে, মেট্রোপলিস মল যেটাকে বলে, সেটা আমরা ক্রস করছি, আমাদের বাঁ দিকে আছে। আর এই আমাদের ডান দিকে এটা হচ্ছে সেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যে মেট্রো লাইনটা তৈরি হচ্ছে, আপাতত আগামী কয়েক মাসের মধ্যে এটা উদ্বোধন হবে টিল রুবি। রুবির পর এখনও কাজ চলছে, তাই এয়ারপোর্ট অবধি যদি আপনার মেট্রোতে যেতে হয় তাহলে এখনও আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। সিগন্যাল ছেড়ে দিল, আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এইখানে আপনারা জানেন এই অঞ্চলটা, আমার ডান হাতে যে রাস্তাটা ঢুকে গেছে এটা সোজা চলে যাচ্ছে গড়িয়া স্টেশন, তার সেই পথে আপনাদের পড়বে পিয়ারলেস হসপিটাল, অর্থাৎ এটা হচ্ছে পিয়ারলেস স্টপ। এইখানে যে মেট্রো স্টেশনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, কারণ কি এইখানে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটটাও আছে। এই মেট্রো স্টেশনটা হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যে লাইনটা হচ্ছে সেই লাইনের ওপরে। আপাতত ভোরবেলা তাই ট্রাফিক খুব কম, ভোরবেলা গাড়ি নিয়ে বেরোবার এটা একটা বেশ মজা লাগে, মানে সে কলকাতা যেটা আপনারা চেনেন একদম সেই ট্রাফিকে ভর্তি, চতুর্দিকে গাড়ি লোকজন, সেটাকে সকালবেলা একদম সম্পূর্ণরূপে অন্যরকম লাগে। দেখুন রাস্তাতে ট্রাফিক খুবই কম, যারা যাচ্ছেন তারা হয় নাইট শিফট করে ফিরছেন, নাহলে খুব তাড়াতাড়ি যাদের শিফট থাকে সেইগুলো তারা যাচ্ছেন। এই অজয়নগরের সিগন্যালটা আমি পেরিয়ে গেলাম, ভোরবেলা মোটামুটি সিগন্যালগুলো ফাঁকাই পাওয়া যায়, কারণ কি এখন অটোমেটেড সিগন্যাল থাকে, টাইমার সেট করা থাকে, তার বেশি কেউ এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করে না। এই এমআরআই যে হসপিটাল যাওয়ার সিগন্যালটা এটা একটুখানি লাল পেলাম, খুব বেশিক্ষণ দাঁড়াতে হলো না, সিগন্যাল ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন রাস্তা একদম খালি, আমাদের সামনে আরেকটা মেট্রো স্টেশন আসছে যেটা হচ্ছে এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনে যে মেট্রো স্টেশনটা আছে সেই মেট্রো স্টেশনটা। এইখানে বাঁ দিকে ঢুকে গেলে আপনারা সার্ভে পার্ক পৌঁছে যাবেন, আর ডান দিকে মুকুন্দপুর, খুব ব্যস্ত এরিয়া। এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী, অর্থাৎ মুকুন্দপুর এরিয়াতে নামতে হলে আপনাদের জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনে নামতে হবে। এইখানে আবার খানিকক্ষণ সিগন্যাল পেলাম, তবে বেশিক্ষণ নয়, তাড়াতাড়ি ছেড়ে দিল। এইবার একটা ইম্পর্টেন্ট ক্রসিং আসছে, ইএম বাইপাস আর আনোয়ারশাহ কানেক্টর। বহুদিন মেট্রোর কাজ চলার দরুন এই জায়গাটা কিন্তু বন্ধ ছিল, কিন্তু এখন এই মেট্রো স্টেশনটার কাজ শেষ হয়ে গেছে, সেজন্য এই রাস্তাটা খুলে দিয়েছে, যদিও এখন রাত্রেবেলা বন্ধ থাকছে। আমরা এখন বাঁ দিক দিয়ে ঘুরেই যাব, তবে দিনের বেলা কিন্তু আপনারা সোজা চলে যেতে পারেন, এই যে ডান দিকের রাস্তাটা এটা কিন্তু খুলে দিয়েছে এখন।
সিগন্যাল ছাড়লো। এইটা হচ্ছে আনোয়ার শাহ যাওয়ার জন্য যে মেট্রো স্টেশন আপনাদের নামতে হবে সেই মেট্রো স্টেশন, এটার নাম হচ্ছে কবি সুকান্ত। সত্যি বলছি এই মেট্রো স্টেশনগুলো চালু হয়ে গেলে না ইএম বাইপাসের উপরে গাড়ি এবং বাসের রাশ অনেকটা কমে যাবে। আমিও অফিস যাওয়ার সময় মানে সল্টলেক যাওয়ার সময় এই মেট্রোটাই ইউজ করব। এই ব্যস্ত রাস্তা দিয়ে রেগুলার যাওয়া আসার থেকে মেট্রো যাওয়া আসা করা অনেক সহজ এবং অনেক শান্তির। রুবি ক্রসিং, যেটাকে এখন রবি ঠাকুরের ক্রসিং বলে প্রচার করা হচ্ছে, সেখানে আমরা পেরিয়ে গেলাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাউথ কলকাতার ক্রসিং। এইখানে যে মেট্রো স্টেশনটা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হবে। এটার নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। এইখানে আপনাদের বাঁ পাশে কসবা মোটর ভেহিকেলস, আপনাদের ডান দিকে পরপর দু তিনটে বড় বড় হসপিটাল, আবার বাঁ দিকে রাস্তা দিয়ে সোজা চলে গেলে গড়িয়াহাট রাসবিহারী মোড়। অর্থাৎ এই ক্রসিংটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ক্রসিং হবে। এতক্ষণ অবধি আমরা রাস্তাতে কোনো রকম যানজট বা সেরকম কিছু রাস্তা খারাপ পাইনি, রাস্তা মোটামুটি ভালো আছে। এই যে আমাদের ডান হাতে দেখতে পাচ্ছেন মেট্রো লাইনের মাঝখানে, এখানে কিন্তু গ্যাপ আছে। এই বাঁ হাতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে একটা কালভার্ট তৈরি হবে, তাই আগামী কয়েক মাস এইখানে কিন্তু একটু যানজট আপনারা এক্সপেক্ট করতে পারেন। কারণ কি বাঁ হাতে কাজ চলবে, আবার ডান হাতে মেট্রোর কাজ চলবে, মাঝখানে রাস্তাটা কিন্তু খুব সংকীর্ণ হয়ে যাবে আর প্রচুর হেভি ভেহিকেলস এখানে তখন কাজ করবে। তাই এই জায়গাটা একটুখানি কনস্ট্রাকশন আপনারা কয়েক মাস পাবেন, আপাতত নেই কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। বেশ কয়েকটা সিগনাল পরপর সবুজ পেয়ে এইখানে এসে একটু সিগনাল খেলাম, সিগনাল ছেড়ে দিল। এবার আমরা সোজা উঠে যাচ্ছি একদম সায়েন্স সিটির আগে যে ব্রিজটা আছে সেইখানে। এটা ক্রস করে মা ফ্লাইওভার আমরা উঠবো না, আর মা ফ্লাইওভারের পাশ দিয়ে সোজা চলে যাবো ইএম বাইপাস ধরে। এইটা একটা বিশাল ব্যাপার, মানে সায়েন্স সিটির সিগন্যালটা খোলা পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। যারা রোজ এই পথে যাতায়াত করে তারা জানেন এখানে কতক্ষণ সময় নষ্ট হয় এবং কতক্ষণ এখানে দাঁড়াতে হয়। তখন মনে হয় যেন ওদিক দিয়ে ঘুরে মা ফ্লাইওভার দিয়ে গেলেই মনে হয় ভালো হতো, তবে এখন ভোরবেলা তো তাই এই সিগন্যালটাও খোলা পেয়ে গেলাম। বেশ হু হু করে এগিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে বেশ সকালবেলা এখন এখান দিয়ে যেতে। খানিকক্ষণ পরেই জায়গাটা যা চেহারা হয়ে যাবে না সেটা আর কল্পনা করা যায় না। এই সিগন্যালটা সবুজ পেয়ে গেলাম, এটা হচ্ছে ধাপার সিগন্যাল। এই যে বাঁ দিকের রাস্তাটা আছে এটা দিয়ে কিন্তু সোজা আপনারা মানিকতলা পৌঁছে যেতে পারেন, আর এই ডান দিকের রাস্তা যেটা বিএম বাইপাসের ওই পারে সেটা হচ্ছে ধাপা যাওয়ার রাস্তা। এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা, আস্তে আস্তে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা এখন বর্তমান হাউস ক্রস করে সোজা এগিয়ে চললাম। এই রাস্তাটাও এই জায়গাটা মানে কয়েকদিন আগে অবধি খুব কনস্ট্রিক্টেড ছিল। এখানে পাশে দেখতে পাবেন আরেকটু এগিয়েই এই বাঁ হাতের এই কালভারটা নতুন বানিয়েছে, তার জন্য এই জায়গাটা খুব চওড়া হয়ে গেছে। এখানে একটু অসুবিধা হতো আগে, কিন্তু এখন এই বাইপাস ধাবার আগে এই জায়গাটা এটা বানিয়েছে, এই কালভারটা সেজন্য খুব চওড়া হয়ে গেছে। এখানে মেট্রোর কাজ চলছে সেজন্য এখানে দুখানা রাস্তা ডাইভার্সন আছে, এই বাঁ দিকের একটা রাস্তা ডান দিকের একটু রাস্তা, দুটো রাস্তা সামনে গিয়ে একই জায়গায় মিট করেছে। তাই আপনারা যে রাস্তা দিয়ে যান একই জায়গাতে যাবেন, তবে বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে যদি আপনারা সল্টলেকের দিকে যাচ্ছেন তাহলে সুবিধা হবে, কারণ কি একটু এগিয়েই আপনাদের ফ্লাইওভারটা পড়বে সল্টলেকের যে চিংড়িঘাটা ফ্লাইওভারটা, আর ডান দিকের রাস্তাটাতেই গেলে আপনারা সোজা চলে যেতে পারবেন চিংড়িঘাটা ক্রস করে। এখন যেহেতু সকালবেলা ভোরবেলা তাই রাস্তাঘাট ফাঁকা, তাই আমি ডান দিকের রাস্তাটাতেই বেরিয়ে গেলাম। এই আমার বাঁ হাতে চিংড়িঘাটা ফ্লাইওভারটা উঠে গেল। যারা সল্টলেক বা সেক্টর 5 বা রাজারহাট যাচ্ছেন তাদের জন্য আমি এবার চিংড়িঘাটা ক্রস করে সোজা এগিয়ে চললাম। মানে ভাবতে পাচ্ছেন চিংড়িঘাটা ক্রসিং, সেই কুখ্যাত চিংড়িঘাটা ক্রসিং আমি কোনো সিগন্যাল পেলাম না, একদম সবুজ খোলা রাস্তা, হর্ন হর্ন করে হু হু করে বেরিয়ে গেলাম। সত্যি ভোরবেলা বেরোলে সেই কলকাতাকে আর কলকাতার মতো লাগে না, অন্যরকম হয়ে যায়। এত ভাল লাগছে এই সকালবেলা বেরিয়ে, এ কী বলবো। কখনো কখনো সকালবেলা ভোরবেলা একটুখানি বেরোন, দেখবেন অন্যরকম লাগবে পুরো কলকাতার।
এই ক্রসিংটা খোলা পেয়ে গেলাম। এই ডান দিকের যে রাস্তাটা ঢুকে গেল এটা হচ্ছে সল্টলেক ঢোকার খুব গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম সিটি সেন্টারের দিকে, খুব গুরুত্বপূর্ণ রাস্তা, এই দিক দিয়ে অনেকেই যাওয়া আসে। জাস্ট মার্জিনালি সিগন্যালটা খেতে খেতে মেচে গেলাম। এইটা হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম যে ক্রসিংটা, এই যে আরেকটা মেট্রো এখানে সামনে এসে পড়লো, এটা কিন্তু সেই গড়িয়া টু এয়ারপোর্ট মেট্রো নয়, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। হ্যাঁ, সেই ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা গঙ্গা ময়দান হাওড়া ময়দান থেকে আসছে, সেই মেট্রোটা। এটার এই ফেজটা অর্থাৎ শিয়ালদা থেকে সেক্টর 5 অব দি ফেজটা চালু হয়ে গেছে, সেই ফেজের মধ্যে এটা হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম স্টেশনটা। তো এই ফেজেও আপনারা এখন যাওয়া আসা করতে পারেন, এই মেট্রো চালু আছে। আমরা এবার মানি স্কোয়ার মল পেরোচ্ছি, খুব বিখ্যাত মানি স্কোয়ার মল এই অঞ্চলের। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই স্টেশনটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল স্টেশন। এই স্টেশনটা ক্রস করার পরই মেট্রোটা সল্ট লেক সিটি সেন্টার 1-এর দিকে ঘুরে যাচ্ছে। এতদূর অবধি রাস্তায় কোনো সমস্যা নেই, রাস্তাতে সেরকম কোনো ভাঙাচোড়াও নেই, এই বর্ষাতেও রাস্তা মোটামুটি ভালো আছে, যেটুকু আছে সেটুকু রাস্তাতে থাকতেই পারে। তাহলে বলা যায় যে ইএম বাইপাসের কন্ডিশন এই জুলাইয়ের ঘোর বর্ষার মধ্যেও মোটামুটি ভালোই আছে, রাস্তায় সেরকম ব্যারিকেডও নেই, সেরকম ট্রাফিক এই ভোরবেলাতে পাইনি, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আর একটুখানি এগিয়ে গেলেই আমরা সামনে পেয়ে যাবো উল্টোডাঙ্গা ফ্লাইওভার, তাই উল্টোডাঙ্গা ফ্লাইওভার অবধি গড়িয়া থেকে আমাদের রাস্তা মোটামুটি ভালো। এগিয়ে চললাম উল্টোডাঙ্গা ফ্লাইওভারের দিকে। এইদিকে এইটা খুব গুরুত্বপূর্ণ ফ্লাইওভার, মানে সেই হাটকো মোড়টাকে তারপরে গোটা উল্টোডাঙ্গাটাকে বাইপাস করে এয়ারপোর্ট যাওয়ার জন্যে এই রাস্তাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। উল্টোডাঙ্গা ফ্লাইওভারের এই পারে যে রাস্তাটাতে আমরা এসে পড়লাম, এটা হচ্ছে সেই ভিআইপি রোড অথবা কবি নজরুল ইসলাম সরণি। এখন এটাকে নাম দেওয়া হয়েছে কবি নজরুল ইসলাম সরণি, এখন এটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মেনটেন করেন। একটু একটু দেখতে পারেন খুব বড় বড় করে বোর্ড লাগানো আছে। এই রাস্তার ওপর দিয়ে আমরা এবার সোজা চলে যাব এয়ারপোর্টের দিকে। আমরা এখন লেক টাউন অঞ্চল ক্রস করছি, আমাদের ডান হাতে বাঁ হাতে আছে লেক টাউন অঞ্চল, এখানে সেই বিখ্যাত দুর্গাপুজো, সেই ত্রিভুম স্ফটিক দুর্গাপুজো আপনারা দেখতে অবশ্যই হয়ে বেশ কয়েকবার এসে। আমাদের বাঁ হাতে যে রাস্তাটা, যে ক্রসিংয়ে যে রাস্তাটা পড়বে সেটা হচ্ছে সেই লেক টাউন চলে যাওয়ার অর্থাৎ সেই যশোর রোডের দিকে চলে যাওয়ার রাস্তা। আর তার আগে এই বাঁ হাতে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার বিগ বেন, হ্যাঁ লেক টাউনের মোড়ের সেই বিখ্যাত ঘড়িটা যেটাকে কলকাতার বিগ বেন বলা হয়। খুব সুন্দর ঘড়িটা, খুব সুন্দর এই ঘড়িটা, মানে এই জায়গাটার একটা বেশ আইকন হয়ে গেছে, এই ইএম বাইপাসে এই রাস্তার উপরে একটা সুন্দর আইকন হয়ে গেছে এই ঘড়িটা। এখানে একটা ছোট্ট সিগন্যালে পড়েছিলাম, এই আমাদের বাঁদিকে যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে দমদম পার্ক চলে যাওয়ার জন্যে। হ্যাঁ, দুর্গাপুজোর সময় আপনারা দমদম পার্ক তরুণ দল যে ঠাকুরগুলো দেখতে আসেন সেগুলো আপনারা এখান দিয়েই যান। এই রাস্তাটা ক্রস করে আমরা এবার এগিয়ে চললাম সেই কৈখালির দিকে, অর্থাৎ কৈখালি তো আমরা নিচ দিয়ে যাবো না, আমরা কৈখালি ফ্লাইওভারের ওপর দিয়ে যাবো। এই দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট আর মোটে 5 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার গেলেই আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে যাবো, আর খানিকক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে ঢুকবো। ফ্লাইওভারে ওঠার আগে একটা আনএক্সপেক্টেড জ্যামের মধ্যে পড়লাম। দেখতে পাচ্ছেন এই ভিআইপি রোডের এদিকে বেশ কয়েক জায়গাতে এরকম ব্যারিকেড করে রাস্তাটাকে কনস্ট্রিক্ট করা হয়েছে, যেটা অবশ্যই গাড়ির গতি বা স্পিড কন্ট্রোল করার জন্যে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এর জন্যে আবার এখন যানজটেরও সৃষ্টি হচ্ছে, কারণ কি গাড়ির কিন্তু গাড়ি উত্তরোত্তর প্রত্যেক সেকেন্ডে রাস্তায় বেড়ে যাচ্ছে, অত টাইম যাচ্ছে গাড়ি বেড়ে যাচ্ছে। আর সেই সঙ্গে হয়তো এই ব্যারিকেডগুলোকে একটু বাড়ানো বা একটু সরিয়ে দেওয়া উচিত যাতে সেটা গাড়িগুলো যাওয়া আসা করতে পারে, আর সেটা না হলেই খানিকক্ষণের মধ্যেই যানজট হয়ে যাচ্ছে। যেমন এই কৈখালি ফ্লাইওভারের আগে বেশ বড়ো একটা জ্যাম তৈরি হয়ে গেছিলো এই ব্যারিকেডগুলোর জন্য। Thank you.
এয়ারপোর্ট আর মাত্র 3 কিলোমিটার, আর খানিকক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব। সময় কিন্তু খুব কম লেগেছে, আমরা সেই 5টা চালু করেছিলাম গড়িয়া থেকে, আপাতত 5:30 বাজছে, এর মধ্যে আমরা পৌঁছে গেছি আর এয়ারপোর্টের 3 কিলোমিটারের মধ্যে, মানে আর খানিকক্ষণের মধ্যেই হলদিরাম ক্রসিং আসবেন। ভাবতেই পাচ্ছেন এই জায়গাটা আপনাদের কিন্তু বেলার দিকে বা সন্ধ্যের দিকে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যেটাই ভোরবেলাতে আমরা 1/2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। বুঝতেই পাচ্ছেন রাস্তায় কীরকম ফাঁকা আছে, আর রাস্তার কন্ডিশন নিয়ে তো কিছু বলারই নেই, কোথায় কোথায় মেট্রোর কাজ হচ্ছে সেগুলো আপনারা দেখতে পেলেন। আপাতত সেরকম কোনো কাজ আমরা পাইনি, কারণ কি এই দিকগুলোতে মেট্রোর সেরকম কাজ কমপ্লিট হয়ে গেছে। হলদিরামের ক্রসিংটা আমরা পেরিয়ে গেলাম, এখানে ডান হাতের যে রাস্তাটা ঢুকে গেছিলো সেটা চলে যাচ্ছে সোজা রাজারহাট, চিনার পার্ক হয়ে রাজারহাটের দিকে, আর যদি আপনি ইকো পার্ক যাচ্ছেন তাহলে ওই দিকে যাবেন। এইখানে যে ফ্লাইওভারটা এটা রাজারহাট থেকে আসছে, এইখানে একটু মেট্রোর কাজ চলছে, তাই এখানে একটু কনস্ট্রাকশন হচ্ছে। দেখুন সামনের বাসটা যেভাবে গেলো তাতে আমার এই সামনের এই যে ছোটো হাতি গাড়িটা এটা আটকে গেল। এইটা হচ্ছে কারণ কি দুদিকেই পিলার হচ্ছে, এখানে খুব সম্ভবত একটা স্টেশন উঠবে বলে এদিকে দুদিকে পিলার উঠছে, সে কারণে রাস্তাটা একটুখানি পাতলা হয়ে গেছে। তবে এরপরে আর সেরকম কিছু নেই, এখন এখানে মেট্রোর লাইনের কাজ এখন অনেকটাই বাকি আছে, কারণ কি জাস্ট পিলারগুলো দাঁড়িয়েছে, ওপরে লাইন নেই, তাই এই দিকের মেট্রো অর্থাৎ এটা সেই কিন্তু কবি সুভাষ থেকে যে মেট্রোটা আপনাদের এয়ারপোর্ট অব্দি আসছে সেই সেম মেট্রো, এটা এয়ারপোর্ট অব্দি টানতে এখনও খুব টাইম লাগবে, কারণ কি এই জায়গাগুলো এখনও তৈরি হয়নি। মেট্রোটা এখান থেকে আন্ডারগ্রাউন্ড গিয়ে এয়ারপোর্টের যে স্টেশনটা হবে সেটা আন্ডারগ্রাউন্ডে হবে, এতক্ষণ অব্দি ওপর দিয়ে এলো, এবার এইখানে আন্ডারগ্রাউন্ড গিয়ে লাস্ট 1 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে। তা আমরা টার্মিনাল 2 এ যাওয়ার রাস্তায় পৌঁছে গেলাম। যদি আপনাদের এয়ারপোর্ট যেতে হয় তাহলে এই ভিআইপি রোড থেকে আপনাদেরকে এই ফ্লাইওভারটা ধরতে হবে, দেখুন লেখা আছে ফর এয়ারপোর্ট ইউজ ফ্লাইওভার, আর যদি যশোর রোড বা যশোর রোডের দিকে যাচ্ছেন তাহলে আপনারা স্ট্রেট চলে যাবেন। আমরা যেহেতু এয়ারপোর্ট যাব তাই এই ফ্লাইওভারটা ধরলাম। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হ্যাঁ এটাই দমদম এয়ারপোর্টের পোশাকি নাম। আমরা পৌঁছে গেছি এখানে, যদি আপনারা অ্যারাইভালে যাচ্ছেন অর্থাৎ যদি রিসিভ করতে যাচ্ছেন তাহলে এই ডান দিকের রাস্তাটা দিয়ে আপনাদের একতলা যেতে হবে, আর যদি ডিপার্চারে যাচ্ছেন যেমন আমি যাচ্ছি তাহলে আপনাদের এই বাঁ হাতের রাস্তাটা দিয়ে দুতলা যেতে হবে। বাঁ হাতের রাস্তার মধ্যেও আবার যে একদম বাঁ কর্নারের যে রাস্তা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কমার্শিয়াল গাড়ির জন্যে, আর এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে প্রাইভেট গাড়ির জন্যে। এখানে আমাকে একটা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে আমাকে ভেতরে ঢুকতে হবে। টোকেনটার কন্টেন্ট আমি আপনাদের ইনসার্টের ভিডিওতে দেখাচ্ছি। এই টোকেনটা নিয়ে আমি 7 মিনিট অবধি উইদাউট এনি পার্কিং চার্জ এয়ারপোর্টের সামনে থাকতে পারবো, 7 মিনিটের বেশি থাকলে আমাকে টোটাল 500 টাকা ফাইন দিতে হবে, আবার টোকেনটা হারালেও আমাকে 500 টাকার ফাইন দিতে হবে। আর আমি যদি পার্কিংয়ে গাড়ি ঢোকাই তাহলে প্রথম 1/2 ঘন্টার জন্য চার্জ হচ্ছে 40 টাকা, তারপরে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিটের টোটাল চার্জ হচ্ছে 100 টাকা, এবং তারপরে কিন্তু চার্জ উত্তরোত্তর বাড়তে থাকবে, 2 থেকে 7 ঘন্টা পার ঘন্টার জন্য কাটবে 20 টাকা করে, এবং যদি 7 ঘন্টার বেশি রাখেন তাহলে 24 ঘন্টা অবধি এক্সট্রা দিতে হবে আমাদের আরও 120 টাকা। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টের ডিপার্চার সেকশন অর্থাৎ ওপরের তলা। গড়িয়া থেকে এতক্ষণ অবধি কেমন লাগলো আপনাদের এই রাস্তায় আসতে আমার সাথে, তারা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি কোনো কাজে লেগে থাকে ভিডিওটি আপনাদের তাহলে আমি সবথেকে খুশি হব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।